হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বিশেষ করে আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসি অথবা ল্যাপটপের ড্রাইভার প্যাক ইনস্টল দেবেন, জেনুইন ড্রাইভার প্যাক। অনেক সময় আপনাদের দেখা যাচ্ছে উইন্ডোজ দিয়ে আপনাদের ড্রাইভার প্যাকগুলো কাজ করে না, সেক্ষেত্রে আপনারা কিভাবে এগুলো কাজ করবেন A to Z একটা সিস্টেম দেখবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, A to Z একটা গাইডলাইন বুঝতে পারবেন, A to Z একটা সিস্টেম দেখাবো। আশা করি আপনি ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনো পিসি ল্যাপটপে এটা দিতে পারবেন। HP, ডেল, আদার্স যেগুলো রয়েছে সবগুলোতে এই ড্রাইভার প্যাকগুলো ইনস্টল দিতে পারবেন। আপনাদের উইন্ডোজ দেওয়ার পর অনেক সময় দেখা যায় আপনার অডিও কাজ করতেছে না, ওয়াইফাই কাজ করতেছে না, অথবা গ্রাফিক্সের সমস্যা, অথবা ভিডিও প্লে করলে স্লো দেখায়, অথবা কাজ করতে স্লো দেখায়। সেক্ষেত্রে আপনারা এগুলো ড্রাইভার প্যাক ইনস্টল করতে পারেন, A to Z দেখাবো। আশা করি আপনি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, A to Z একটা সিস্টেম দেখাবো। অবশ্যই আশা করি ফুল ভিডিওটা আপনি দেখবেন, তাহলে বুঝতে পারবেন A to Z একটা গাইডলাইন পাওয়া যাবেন। চলুন এবার দেখাচ্ছি যে কোনো পিসিতে আপনারা অবশ্যই আপনাদের নেট দিয়ে রাখবেন, আপনাদের ইন্টারনেট, তারপরে আপনাদের ক্রোম অথবা যে কোনো ব্রাউজারটা ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা সিম্পলি আমাদের যে কোনো ব্রাউজারটা সিলেক্ট করার পর এখানে এসে আমরা লিখব ড্রাইভার প্যাক সলিউশন, এটা লিখে সার্চ দিবেন, তাহলে চলে আসবে এরকম একটি ইন্টারফেস। এখানে আমরা ক্লিক দেবো সিম্পলি, এটা দিয়ে আমরা A to Z দেখাবো কিভাবে ইনস্টল করবেন। আবার অনেক সময় অনেকের দেখা যায় যে হয় না, সেটার সলিউশন দিয়ে দিব এটা এর জন্য। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, অথবা পরবর্তী ভিডিও কী নিয়েছে আমাদের কমেন্ট বক্স রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, বিভিন্ন আপডেট পাবেন সবটা রিলেটেড ফেসবুক পেজে, সেখানে আপনি চাইলে জয়েন হতে পারেন। এটা ইনস্টল দেওয়ার আগে আমাদের প্রোটেকশনটা অফ করে রাখতে হবে, যেহেতু আমাদের পিসির সব কিছু দেখে শুনে আমাদের পিসিতে যেগুলো আর কি ড্রাইভার লাগবে সেগুলো ইনস্টল করে দিবে। আমরা আগে এখানে চলে যাব থার্ড প্রোটেকশন, এখানে যাই, এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট এখানে আসবো, আসে এখানে ম্যানেজ সেটিংস এখানে আসবো, এসে এই সেটটাই আমরা অফ করে দিব। ইয়েসে ক্লিক দিবেন, দিয়ে এই সার অপশনই অফ করে দিবেন আপনারা, গুলো অফ করে দিলাম, দেওয়ার পর এটা মিনিমাইজ করে দিবেন। আপনারা পরবর্তীতে এটা ইয়ে হলে ইনস্টল কমপ্লিট হলে এগুলো আবার অন করে দিবেন। আমরা সিম্পলি ইনস্টলে ক্লিক দিব, ইনস্টলে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, দেখেন এখানে আমাদের ইনস্টল হয়ে গেছে। এখানে যায় এখানে ক্লিক দিবেন, তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন আপনাদের সফটওয়্যারটা, এখান থেকে ডাউনলোড অ্যান্ড রান এখানে আমরা ক্লিক দিব। দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডটা হচ্ছে, এখানে ডাউনলোডটা হওয়ার কমপ্লিট হওয়ার পর আমাদের বাকি কাজগুলো করতে হবে, ওগুলো দেখতে পাচ্ছেন। এখানে সিম্পলি ক্লিক দিলে এই যে এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, সেটা আবার ডবল ট্যাপ করলে আপনাদের ওপেন করে নিতে হবে। ওপেন করে নিলে মোটামুটি হয়ে যাবে, আমাদের দেখেন 31% হয়ে গেছে, এটা 100% করতে হবে। এটা আমাদের ডাউনলোড হোক, ডাউনলোড হওয়ার পর এটা ইনস্টল দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, অবশ্যই ফুল ভিডিওটা দেখেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন কমপ্লিট মোটামুটি, এখন লঞ্চ ইন ফাইল দেখাচ্ছে, এখান থেকে আমাদের ইয়েস করে দিতে হবে। যে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে ড্রাইভার প্যাক সলিউশন, এখানে এগুলোতে আমরা টিক মার্ক দেবো না, এখানে আপনি সাউন্ডটা অফ রাখবেন, রেখে এখানে ওপেন এক্সপার্ট মোড এখানে আমরা ক্লিক দিব। ওপেন এক্সপার্ট মোডে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন লোড নেবে একটু, এখানে দেখাচ্ছে লোডিং দ্য এক্সপার্ট মোড, এখানে সরাসরি আমাদের এই সফটওয়্যারটা ওপেন হবে, আপনাদের পিসিটা সার্চ নেবে আর কি যা কিছু লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সবগুলো চলে আসছে, যেগুলো সফটওয়্যার লাগবে সার্চ দিয়ে চলে আসছে, অটোমেটিকলি যেগুলো লাগবে সেগুলো টিক মার্ক দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার, যেগুলো ড্রাইভার লাগবে সেগুলো টিক মার্ক দেওয়া থাকবে। আপনাদের যদি বাকি বাদ বাকি যদি আদার্স লাগে সেক্ষেত্রে আপনারা এখানে টিক মার্ক দিতে পারেন, আর যেগুলো লাগবে না সেগুলো টিক মার্ক তুলে দিবেন। এখানে দিয়ে এই সাইটে দেখতে পাচ্ছেন এই সাইটে সফটওয়্যার, সফটওয়্যার রিলেটেড সেগুলো সফটওয়্যার লাগবে না সেগুলো আপনি এগুলো টিক মার্ক দিতে পারেন, দিয়ে উঠায় নিতে পারেন। যেগুলো সফটওয়্যার আপনাদের প্রয়োজন নেই সেগুলো রাখবেন না, আর যেগুলো প্রয়োজন সেগুলোতে টিক মার্ক দিবেন। তারপর এখানে যদি আসি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা 360 ভাইরাস, এটা যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে দিবেন, না লাগলে দরকার নাই। আর এখানে আপনাদের পিসির সব কিছু দেখাবে, দেখতে পাচ্ছেন
এখানে ভাইরাস টাইরাস সব কিছু দেখাবে, আপনাদের পিসির মডেল দেখাবে, পিসি অথবা ল্যাপটপের। আর এখানে ড্রাইভার প্যাক সলিউশন দেখতে পাচ্ছেন, এগুলো দেখাবে। আর এখানে অবশ্যই আপনারা সাউন্ডটা অফ করে নেবেন, তারপরে কিন্তু সাউন্ড ইয়ে হবে। আমরা এখান থেকে তারপরে সিম্পলি এখানে আমরা সাউন্ডটা অফ করে দিলাম, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যেগুলো লাগবে সেগুলো দিবেন, আর যেগুলো লাগবে না সেগুলো দেওয়ার আপনাদের প্রয়োজন নেই। এখান থেকে আপনি চাইলে যেগুলো সফটওয়্যার ইনস্টল দিবেন সেগুলো তো টিক মার্ক দিতে পারেন, আমি দিচ্ছি না, এগুলো ইনস্টল দিব না। তারপরে এখান থেকে সিম্পলি ইনস্টলে ক্লিক দিবেন, ইনস্টলে ক্লিক দিলে আমাদের কিন্তু ইনস্টল হতে শুরু করবে দেখতে পাচ্ছেন। এভাবে খুব সহজে আপনাদের ইনস্টল হবে। ইনস্টল হয়ে আবারও এখান থেকে পিসিটা রেজিস্টার্ট দিতে বলবে, রেজিস্টার্ট দেওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে আবারও যেটা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন অন করে দিছিলেন আর কি, অফ করে দিছিলেন, সেটা অন করে দিবেন, তাহলে মোটামুটি রেডি হবে। আমাদের 23% হয়ে গেছে দেখেন, এখানে এখানে উপরে ডবল ট্যাপ করবেন তাহলে ছোটো হয়ে যাবে, আবার এখানে ডবল ট্যাপ করলে বড় হবে। এটা আমরা ছোট করে রাখতেছি, দেখতে পাচ্ছেন আমাদের 23% আর কি ইয়ে হয়েছে। এখানে যেগুলো লাগবে সেগুলো দিবেন, আর যেগুলো দরকার নেই সেগুলো দেওয়ার দরকার নেই, ঠিক মার্ক দেখতে পাচ্ছেন। এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে নেক্সট দিবেন, দিয়ে দেখতে পাচ্ছেন এটা ইনস্টল নেবে, যেগুলো হয়ে যাবে আর কি ইনস্টল নেবে। ইনস্টল নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ইনস্টলিং বাটন ডিভাইস সার্ভিস, আর এখানে যতগুলো আপডেট আসবে সবগুলো দেখতে পারবেন। ইনস্টল নিচ্ছে এই এটা সফটওয়্যারটা, তারপরে এখানে আপনি ফিনিশে ক্লিক দেবেন তাহলে ফিনিশ কিন্তু খোয়া যাবে ইনস্টলটা, তারপরে রিস্টার্ট নেবে অটোমেটিকলি। এভাবে খুব সহজে আপনারা যে কোনো ড্রাইভার প্যাক ইনস্টল দিতে পারবেন, অটোমেটিকলি ইউজ করে ইনস্টল দেবেন যেগুলো হইবে আর কি। আর এখান থেকে আমরা এটা থার্ড প্রোডাকশন যেগুলো, এগুলো আবারও সব কমপ্লিট হলে কিন্তু অন করে দিতে হবে, এখান থেকে টার্ন অন করে দিবেন। এই সাইডটা সিম্পলি এখানে টার্ন অন করে দিচ্ছি, এখানে ইএসএ দিবেন, ইএসএ দেওয়ার পর এখানে আবারও এগুলো ইএসএ দিবেন, যতগুলো প্রোডাকশন রয়েছে সবগুলো এখানে ইএস করবেন, তাহলে কিন্তু মোটামুটি রেডি দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ইনস্টল হয়েছে। এভাবে চাইলে খুব সহজে আপনারা ড্রাইভার প্যাক ইনস্টল দিতে পারবেন। আর আপনাদের যে কোনো মতামত অথবা পরবর্তী ভিডিও কী নিয়ে চান আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ, টুইটার, লিঙ্কডইন এগুলোতে জানিয়ে দিতে পারেন। এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের স্যালেনের পাশে থাকবেন।